সোমবারে লেখা কামাখ্যার বিহু মঞ্চত জুবিন গার্গে বলি বিধান সম্পর্ক মন্তব্য দিবহে পালে লগে লগে গুরুজি উঠিল কামাখ্যার একাংশ নাগরিক। এই লোকসকলে জুবিনের সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করে আসিল। জুবিনের বক্তব্যর পিছতে DY365 সাংবাদিকর আগত নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে একাংশ লোকে। বিহু চাবলে অহা দর্শকে প্রতিবাদ করলে, জুবিনে ভুল কথা কৈছে। বাজি দিলে বলির বিষয়ে আর লগুনের বিষয়ে তেখেতে ক্লিয়ারিফিকেশন দিব লাগিব। নিজরে জাত নাই, আনর জাত কি দেখাব? তেও নিজে এতে ব্রাহ্মণের একটা লড়া হয়ে কিনে একটা হেরি করেছে, সেইবিল সকলে তেও ভাল করে, তেও সম্মান করে, সেইবিলি তেও তেও আনর ভাল পাওয়াতো এনেদরে তেও অপব্যবহার ব্যবহার করিব না। চুলা খুলি দেখাইছে মই আজিলে লগুন, তেও লগুনক শ্রদ্ধা করিব নোৱাৰে বলে আমার ব্রাহ্মণ সমাজে লগুনক শ্রদ্ধা করে। এয়া কামাখ্যা মন্দির পরিচালনা সমিতির বিষয়ববীয়া বিষয়ববীয়াসকল ক্ষুণ্ণ। জুবিনে এনে মন্তব্য দিব বলে তেওঁলোকে সপোনতো ভবা নাছিল। স্টেজত যেটো পরিবেশন করে এটা আনন্দিত সন্তান হিসেবে, কিন্তু আমি কামাখ্যা দেবলৈ পৰা তেখেতে যোৱাকালি যেটো কামাখ্যাৰ আহি মন্তব্য আগবঢ়াইছে আমি তাৰ বিৰোধ কৰিছোঁ। কামাখ্যা এখন ধৰ্মানুষ্ঠান, কামাখ্যা শক্তিপীঠ, মা কামাখ্যাৰ যিটো পৰম্পৰা, অতীজৰপৰা যিটো পূজা পদ্ধতি চলি আহিছে, কেনেধৰণৰ সেইৰ ওপৰত এনেকুৱা এজন ব্যক্তিয়ে মন্তব্য ইয়াতো মই অনুচিত বুলি ভাবোঁ। কামাখ্যাত বলি বিধান নতুন কথা নহয়, পৰম্পৰাগতভাৱে ইয়াত চলি আছে। জুবিনে ইয়াৰ বিৰোধিতা কৰাৰ যুক্তি নাই। কামাখ্যা মন্দিৰ পৰিচালনা কমিটিৰ বক্তব্য, পূজাখাৰ লগত বলি বিধান কামাখ্যা চলি থাকে, অতীজৰ পৰা অহা পৰম্পৰা। তো মা দেৱী শক্তি এটা তান্ত্ৰিক পদ্ধতিত হোৱা পূজা পদ্ধতি, এইটো মানুহে কৰা জিনিচ নহয়, মানুহে কৰা এইটো পদ্ধতি নহয়, অতীজৰে পৰা দেৱী শক্তিৰ লগত যিটো আমাৰ মাধ্যমত পূজাখাৰ চলি আছে, বেদ পুৰাণ আদি কৰি যিখন পদ্ধতি মোৰ চলি আছে তাৰ লগত জড়িতহে আমাৰ এই পূজাখাৰ চলি আছে। ইয়াত আমি কোনো ধৰণৰ চিষ্টেম বনোৱা নাই, অতীজৰ পৰা চলি অহা পৰম্পৰা। জুবিন গাৰ্গৰ বক্তব্যক লৈ ইতিমধ্যে সমগ্র কামাখ্যা অঞ্চলত মৃদু উত্তেজনায় বিৰাজ কৰিছে। মুকলিভাৱে কোনো ইয়াক সমর্থন জনোৱা নাই, কিন্তু সকলোৱে ইয়াৰ বিৰোধিতা কৰিছে। জুবিনৰ বক্তব্যত পাণ্ডা সমাজ ক্ষুণ্ণ। জুবিনক কিন্তু বর্জন নকৰে পাণ্ডা সমাজে। আমি তেখেতকো একো নকওঁ, তেখেতে যি কৰিছে তেৰে পৰিণামটো আছে। আমি শুনিছোঁ যে তেখেতৰ প্ৰৱেশ নিষিদ্ধ কৰা হৈছে। না, আমি নকওঁ, আমি প্ৰৱেশ নিষিদ্ধ কৰা আমি মানুহ নহয়। কালি মই মন্তব্য শুনিলোঁ জুবিনে কেইটামান গান বাজনা কৰি, আৰু জুবিনৰ শিক্ষা ইয়াতে হৈছিল প্ৰথম। ৰাতি দুভাগতো তেওঁ এই জংগলৰ মাজত গান চৰ্চা কৰিছিল আৰু মা মা বুলি চিঞৰিছিল। সেই জুবিনে আজি মানে ধৰকচোন কঁকাৰ যেতিয়া বেছি হৈ গ'ল, অলপ ওপৰ হ'ব গ'ল, তেওঁৰ অহংকাৰ ভাৱ অলপ বেছি হ'ল। দুখ হয় বা তেখেতৰ দিব্য জ্যোতি আছে, তেওঁ শাস্ত্ৰ নিৰ্মাণ হৈছে সৃষ্টি কৰক, সেই শাস্ত্ৰখনত যদি ইয়াত হয় আমি ব্যৱস্থা কৰিম। তেখেতে শাস্ত্ৰ লিখিব দিয়ক, তেওঁ কিমান শাস্ত্ৰজ্ঞ মানুহ, তেওঁ দিব্য জ্যোতি দিব্য প্ৰমাণ কৰক। এইখিনি সময়তে প্ৰশ্ন হয়, লগুণৰ কিবা তাৎপৰ্য আছেনে? কি কয় কামাখ্যার পূজারী? লগুণ না, লগুণ থাকিলে বহুত কথা আছে, তার সেইটো কব নোৱাৰি। ব্রাহ্মণের এইটো শক্তি বস্তু, হ্যাঁ, গতি যিখিনি কৈছে আমি খুব দুঃখ পাইছো তেওঁৰ পৰা। একো অন্যায় নকৰো আমি, মন্দিরত যোনে হোক, এতে ব্রাহ্মণ আর কুদ্দুলের ক্ষেত্রে কথা আমি ইয়াতে আমার নচলে। আমি সবকে এক সমান ভাবে চাব লাগবে, আমার মার সন্তান সব, কিন্তু আমাক এটা পথ দিছে কি, তুমি ব্রাহ্মণ সমাজত ব্রাহ্মণ কুলত জন্ম লৈছে, তোমার কর্ম কি সেইটো হিসেবে আমি করি, আমাক পূজা পাঠ করব দিছে, আপনার পূজা পাঠ করাইছো। জুবিন নতুন বিতর্ক সোমাই পড়ছে। অবশ্যই জুবিনের এই বক্তব্যক একাংশ লোকে সমর্থন নকৰা নহয়। ব্যুরো রিপোর্ট, DY365।